হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কি যেন একটা কথা বলতে চাইছি। এখন আপনি বলছেন আসলে এখন শিক্ষাগত জ্ঞানের অধিকারের কথা বলি। অনেকে জ্ঞানের কথা বলে, শিক্ষার কথা বলছে আর কি, যোগ্যতা আমি অশিক্ষিতর কথা বলেছিলাম আমাকে নিয়ে, অশিক্ষার বিষয়টা কি, আমরা যার উম্মতে আজকে দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি কোনো দিব্য জ্ঞানে গিয়েছিলেন যা। এবং আরেকটা বিষয় দেখেন, আমরা বাংলাদেশের কিছু জ্ঞানী ব্যক্তির নাম বলি। এখানে আছেন লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাও কিন্তু দিব্য জ্ঞানের অধিকারী ছিলেন। এবং এখানে এদের বই কি কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি আর কি পড়ে না? তাহলে আমাকে নিয়ে কেন এত মনে করেন, জ্ঞানের শিক্ষা দেওয়া হইতেছে আমাকে নিয়ে, আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে কোনো, আপনি বলুন তো, এতগুলো মনে করেন আল্লাহর কিছু প্রতিভা লোক থাকে, আমার তো লেখাপড়াও নাই, যোগ্যতাও নাই, অনেক কিছু নাই, আপনারা বলেন অশিক্ষিত ব্যক্তি, এই ব্যক্তিকে সারা বিশ্বে তাকে নিয়ে কথাবার্তা বলে কেন? আপনারা এত কথাবার্তা বলেন, এত আমাকে ডাবনাছেন, ডাবনা করেন কই? আমি তো ডাবি না, জানেন ওই উপরালা আছে না, উপরালা আমাকে ঝর ঝর করে আপনাকে সামনে প্রতিবাদ করার জন্য কথা বলায়, আমি কথা বলি না, আমি আমার থেকে কথা বলতে চাই না, কথা বলে আমাকে উপরালা। আলম ভাই, ইতিমধ্যে আপনি কিছু সময় আগে বলেছেন আপনি অ্যারেস্ট হওয়ার অথবা আপনাকে কোনো কারণে ফাঁসিয়ে দিতে পারে, আসলে এরকম কোনো আলামত কিংবা কোনো কিছু পেয়েছেন কিনা? এইরকম আলামত আমি এখনো খুঁজে পাইনি, তবে বাংলাদেশের ইতিহাসে লেখা আছে এই ঘটনা, যে কোনো প্রতিবাদী কোনোগুলো প্রতিবাদী যুবক থাকে তাকে কিন্তু মেরে ফেলে দেওয়া হয়, নাহলে যে কোনো কারণে তাকে জেলখানায় ভরে রাখা হয়, এটা অহরহর আপনি বাংলাদেশে দেখা আছে, হয় তাকে প্রতিবাদ যুবক যারা আছে মেরে ফেলেছেন অথবা জেলখানে থাকছে, তারই ওই চিন্তা ভাবনা করে আমি বলতে পারি এরকম ভবিষ্যৎ আমার জীবনে হোক, আশঙ্কাজনকভাবে হতে পারে। আলম ভাই, আপনি কিন্তু একটু আগে আমাদের সাথে গণমাধ্যমের কাছে বললেন যে আসলে হিরো আলম কোনো দল করে না, সে নিজেই একটি দল, তার মানে কি আপনি আসলে কোনো দল গঠন করবেন, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই, ভবিষ্যতে দল করে আপনাদেরকে জানাবো আমি বিষয়টা, এখন এই মুহূর্তে দল টল কোনো দলেও যোগ দেবো না, কোনো দলও গঠন করবো না, কোনো রাজনীতির সাথে জড়িত হবো না। আলম ভাই, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে আসলে আন্দুলিন রহমান পার্থ এবং আপনাকে নিয়ে অনেকে অনেক নিউজ করেছে, সেখানে বলেছে আপনার পিছনে একটা পেশী শক্তি কাজ করছে যার কারণে আপনি এত বড় বড় কথা বলছেন, একটা সময় আপনার কথায় একটা মাধুর্যতা ছিল একটা রকম, কিন্তু আপনি এখন সবাইকে প্রোটেক্ট করতে পারেন, মানে নিজেই একটা শক্তি হিসাবে কাজ করছেন, তার মানে আসলে পিছনে কি আসলে আদৌ কোনো পেশী শক্তি কাজ করছে? না, আগেও হিরোলের পিছনে কেউ ছিল না, এখনও নাই। আমরা মনে করেন পার্থ ভাইয়ের ওখানে গিয়েছিলাম যখন ভোট করে, উনি তো ওই আসনের ভোটার, সতেরো আসনে, সেখানে আপনারা ভাইয়ের কাছে যাওয়ার পরে ওখানে মনে করেন আমরা এলাকার ভোট করতে গেলাম, ওই এলাকাতে যাওয়ার পরে ভাইয়ের দলের দিকে ওখানে গেলাম, কোনো ভাই যেহেতু মনে করেন আপনি এলাকার ভোট করছেন, যদি ভাই পারেন আমাকে কিছু কিছু এজেন্ট সহ আপনি সহযোগিতা করে দেবেন আপনি এলাকার, বললে আচ্ছা ঠিক আছে, আমার এজেন্ট যারা আছে তাদের সাথে যারা কর্মীরা আছেন তারা যদি তোমার কাছে থাকতে চাই করতে পারো, তুমি তার সাথে কথাগুলো করতে পারো, আমি তো আমার গাড়ি কোনো কোনোটা আমলে তুমি আমার পিছনে আসি, আমি তাদের এজেন্ট যারা আসলে তাই কোথায় আপনার কিছু আপনাকে এলাকাতে একটু এজেন্ট থাকি না আপনারা, এই বিষয়ে আমি তাদের সাথে কথাবার্তা বলছি, এর বাইরে কিছু না, আমার সাথে ওখানে গেছিলো ওই এলাকায় ভোট চাপার গেলে আমি যখন ভোট করতে মনে ঘরে ঘরে যাই তখন ভাইয়ের ওখানে ভোট চাপার গেলে এই কথা হচ্ছে, এর বাইরে কোনো কথাবার্তা হয়নি, তার মনে করেন দলও আমি যুক্ত না, কি মনে কোনো বিএনপির সাথে যুক্ত না, আওয়ামী লীগের সাথে যুক্ত নয়, জাতীয় পার্টির নয়, কোনো দলের সাথে কথা এবং এই যুক্ত অনেক নেতারাই আমার সাথে কথাবার্তা ফোনে বলে মনে আসে বলে, এবং এই দাবৎ মনে কি বাংলাদেশে 41টা দল নিবন্ধন আছে, এর মধ্যে মানে 20টা দলে মনে করেন মনে আমার কাছে এসেছে, অথবা মনে আরও 20টা নতুন দল যারা গঠন করতেছে অনেকে এসেছে, এই দল আপনি আমাকে দলে যোগ দেন, আমাকে দলে যোগ দেন, নিবন্ধন পাবো, নিবন্ধন আছে অনেক দল আমাকে দলে যোগ দেওয়ার কথা, আমাকে না আমি এই মধ্যে দলে যোগ দেবো না, অনেক দল বলে এসেছে আমার সাথে, এমন কোনদিন না দলে ফোন করে না যে দলে যোগ দেওয়ার জন্য, কারণ আমি এসব দলে যোগ দেবো না, এই কারণে তারা আসতেছে আমাকে ব্যবহার করার জন্য এবং আমাকে নিয়ে তাদের দলের টাইম লাইনে আনার জন্য, তাই এদের দলে আমি কোনো যোগ দেবো না, কারণ আমি দল দলই করে যোগ দিই তাহলে নতুন দলকে দল কেন যোগ দেবো, আমি নিজেই দল গঠন করতে পারি, নিজেই আমাকে একটা হিরো চলতে পারি, তাহলে মানুষের কাছে কথা নিয়ে কেন চল, মানুষের পাশে কেন দেবো, তার কি আমাদের দল টলে করার কোনো চিন্তাভাবনাও নাই, নতুন কোনো দলে যোগ দেওয়া আমার কোনো ইচ্ছেও নাই এই মুহূর্তে। আলম ভাই, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনার একটি গান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, প্রিয়তম আমাকে একটি সিগারেট জ্বালিয়ে দাও, তো এই প্রসঙ্গে একটু কথা বাড়াচ্ছি, তা হলো আপনি কিন্তু সমাজে একজন আইডল, অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনাকে ফলো করে এবং আপনার ফেসবুক ফলোয়ার্স প্রায় 2 মিলিয়ন প্লাস এবং বুলো ফিরি ভাই,
তো সেখান থেকে আসলে যারা আপনাকে ফলো করে অবশ্যই আপনাকে ভালোবাসে। তা আপনি সমাজের জন্য এমন একটা বার্তা দিলেন, প্রিয়তমা আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দাও, এতে সমাজ কি শিখলো? প্রিয়তমা আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দাও গানটা, যে কোনো জায়গাত আপনি নাটক গান সিনেমা অথবা যে সিগারেটের কথা বলতেছেন, সিগারেটের লেখাতে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে না, অনেক ফাইন করে লেখা আছে, এটা খাইলে কিন্তু মানে ক্ষতি হবে, স্বাস্থ্য ক্ষতি হবে, লেখা আছে ফাইন পরিষ্কার করে, তাও কিন্তু আমরা খাই, এটা কিন্তু কেউ ছাড়ি না। এরকম গানটা আমাদের মনে করেন ধরেন আমাদের গানটারই হলো সিগারেটের মেসেজ ছিল, যে একটা সিগারেট ডোপিয়ে তো অনেক টাইমে দেখেন না যে অনেক টাইমে মানুষ প্রেমে থাকা খেখাল সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, নিজেকে ধ্বংস করতেছে। তো আমার কথা এই গানে তুলেছে, প্রিয় তোমার তুমি আমাকে জীবনটা ধ্বংস করে দিলা, তা সিগারেট খায় জীবনটা ধ্বংস করতেছে, তোমার শুনেই আজকে সিগারেট ধরেছে। তাই কোনো মেয়ে যাতে একটা ছেলের জীবন ধ্বংস না করে, একটা ছেলে নেশাখোর না হয়, একটা সিগারেটখোর না হয়, এইরকম মেসেজটা দেওয়া যে একটা ছেলের জীবন তোমরা ধ্বংস করো না, তোমাদের একটা মেয়ের ভুলের কারণে একটা মনে করেন জীবন বাঁচতেও পারে, একটা জীবন মরতেও পারে। এইরকম করে মেসেজে একটা গান ডাক, যে এই সিগারেটের মাঝে আমি গানটার মানে বুঝেছি, মানে কাউকে যাতে মানে কোনো লোক ধোকা না দিয়ে একটা একটা মৃত্যুর মুখে ছেলে দেয়, নেশাগ্রস্ত না করে, এইরকম কিনা ওই জিনিসটা করা। আর গানটা আর বাড়তি যেহেতু মনে বিনোদন একটা মনে করেন, এটা তো গান করবে সিঙ্গার শিল্পী না, আমরা তো বিনোদনের জন্য অনেকটা মানে কাজ করি, এটা ধরনের একটা বাড়তি বিনোদনও ধরতে পারে। হ্যাঁ, যদি আপনার কথাই ধরে নিই আলম ভাই, তবে আপনি তো মেসেজটা ভিন্নভাবেও দিতে পারতেন, অথবা আপনি যখন বলেছেন প্রিয়তমা আমাকে একটি সিগারেট জ্বালিয়ে দাও, তখন আপনি এখানে সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে দিতে পারতেন ওই আপনার মিউজিকের ওইখানে, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও তো করেননি। তাহলে কি আপনি মনে করেন যেটা আপনার ভুল হচ্ছে? না, এটা এটা আপনি বলতে পারেন যে আমাকে ওখানে লেখা হলো উচিত ছিল যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা একদিকে ভুলে আছে। কারণ কি জানেন, সেই টাইমে গানটা যখন করায়, গানটা অনেক আগে করা ছিল, আমি মনে করেন নির্বাচনের কারণে আমি যে বিভিন্ন মিটিং মিছিল এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, গানটা যে তোমরা ছেলেবেলা ছেড়েছে অতটা হয়তো মানে তারা গুরুত্ব দেয়নি, আর আমি মনে করি সেটাকে দেখার সুযোগও পাইনি, কারণ আমি নির্বাচন পরে অসুস্থ ছিলাম কয়েকদিন, আপনার সবাই সব কিছু মিলে বিষয়টা আর কি খেয়াল করেনি, বিষয়টা ওদের জন্য আপনারা দেখে থাকেন, তাহলে আমাদেরকে ভুলে দেয় দৃষ্টিতে সবাই ক্ষমা করবেন। ওকে আলম ভাই, আমরা শুনেছি রিসেন্টলি আপনার আরও দুইটা গান রিলিজ হচ্ছে, যদি একটু গানগুলো সম্পর্কে বলতে। না, গানগুলো এখন যেহেতু আমি কালকে গিয়েছি গানগুলো, এখন গানগুলো আমরা অন্যরকম ব্যতিক্রম করে, মানে গানটা কি ধরনের এবং কবে কি পাবো সে বিষয়ে শ্রোতা তো অপেক্ষা থাকবে। গান আমরা একটা গান আগামী কাল রিলিজ হবে, এটা মানে কেন আমার নামের উপর একটা গান আছে, গানের প্রথম রিলিক্স যদি একটু বলতে পারেন, গানের নাম ও হিরো ও হিরো আর কি, হিরো নিয়ে গানটা আর কি, গানটা গেয়েছি আমি, হিরো আলম গেয়েছি, আবার আমার সাথে ডুয়েট কোনটা গাইছে রিয়ামণি গাইছে, রিয়ামণিকে গানকে আমি গাওয়াইছি, আমি সিঙ্গার কি রিয়ামণি, রিয়ামণি আর আমি দুইজনে আর কি করেছি গানটা, আর মনে করেন গানটা ব্যতিক্রম। আর একটা আমার মৌলিক একটা গান করছি আমরা, একটা স্যাড গান করেছি, ওই গানটা আমরা ব্যতিক্রম আকারে কিছু টার্গেট জনগণ, আমি জানি আমি জীবনে গানটা কান্না ছুড়ে গাইছি, মানে অনেক রকম গান গাইছি, তো গানটা পুরোটা গানটা আমি একটু কান্না ফেলে বেড়ে গাইছি, মানে ব্যতিক্রম একটা কেন হিরম তো একটা গান গায় তো ব্যতিক্রম, কেমন এই জগৎ অনেকে গান গেছে কিন্তু কান্না সুরে গান অনেকে খুব কমই গাইছে আমি জানি, মানে কান্নাটা কি আসলে মন থেকে ফিল হয়ে আসছে, ফিল করে গানের মধ্যে কান্না ফিল করে গানটা করা আর কি, তো ব্যতিক্রম আর কি আসলে কি দর্শক। আলম ভাই যদি জানতে চাই সব মিলে আসলে কেমন আছে? সব মিলে মানসিক যন্ত্রণায় আছে, মন মস্তিষ্ক খুব একটা ভালো নাই, আর সামনে আমার চারটা সিনেমা কমপ্লিট আছে, বৌদি মেলা নষ্টর কষ্ট টোকায় আইলে সেটা বাচ্চা রেখিং, চারটা সিনেমার একটু আমাকে টুকটাক একটু কাজ বাকি আছে, আমরা আগামী শুক্রবার থেকে এই টুকটাক আমরা তিন চার দিন শুটিং করবো, মানে কিছু আমাকে একটু গানের মানে কাজ আছে, আর কিছু একটা সিনেমার আমার মানে কিছু ফুটেজ নষ্ট হয়েছে, মানে হার্ড ডিস্ক নষ্টের কারণে ওই সিনেমাটা কিছু শুটিং করা লাগতেছে আবার পুনরায়, সব মিলে আমরা নতুন করে কাজে যোগ দিয়েছি, তারপরে নতুন সিনেমা দুইটি হাতে আছে, সব মিলে এখন মনে করেন ধরতে পারেন আবার কর্মজীবনে ফিরে এসেছি। আলম ভাই বলেছেন এই সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবেন না, আসলে কি সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না, আপনি আপনার কাজ নিয়ে এখন থাকবেন? না, এখন কাজ নিয়ে থাকতে চাই, এখন এই সরকারের অধীনে নির্বাচন করবেন, কারণ নির্বাচন করতে কোনো লাভ নেই, তিনটেবার নির্বাচন করলাম, তিনটেবারই আমার থেকে আমার আসন কেড়ে নেওয়া হলো, আমার ফলাফল কেড়ে নেওয়া হলো, আমাকে মারধর করা হলো, তাহলে তো আর নির্বাচন করার প্রশ্নে ওটা নেই আমার। তার সামনে জাতীয় নির্বাচন আসলে কাউকে সাপোর্ট করবেন কিনা, মানে নিজের থেকে? না, যেহেতু আমি কোনো দলের সাথে জড়িত না, কোনো দলের মনে করেন যুক্তও না, সে হিসেবে কোনো দলকে মনে করেন সাপোর্ট করবো না আমার। সর্বশেষ যদি বলি যে আসলে জনগণের জন্য কিছু বলবেন কিনা, সমাজের মানুষের জন্য? না, জনগণের জন্য আমি এই সপ্তাহ হয়তো হবে না, হয়তো আগামী সপ্তাহে আমি বলেছিলাম যে আমি একটা সিলেট থেকে একটা আপনারা সবাই আমাকে একটা গাড়ি দিয়েছিল,
সেই গাড়িটা আমরা পুরোটা অ্যাম্পলিস কমপ্লিট করেছি আমরা আগামী সপ্তাহে অ্যাম্পলিসটা জনগণের মধ্যে আমরা বুঝিয়ে দেব এবং যে কোনো জায়গায় যে কোনো সময়ে মানুষের পাশে থাকা যে আমি সামাজিক কাজ করতেছিলাম মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এই কাজটা আমার চালু থাকবে আমি এমপি হতে পারলে কি না পারলে কি আমি আমার এই কাজটা চালিয়ে যাব মানে সমাজ সেবা এবং আপনার যে ফাউন্ডেশন সেটা চালিয়ে যাব চালিয়ে যাব আলম ভাই সর্বশেষ আরেকটা কথা যুক্ত করছি আমরা গণমাধ্যমে দেখেছি কয়েকদিন আগে একটা মহিলা তার বাচ্চাকে ফিরে পেতে আপনার পাশে এসে অনেক কান্নাকাটি করেছে সেই বাচ্চাকে উদ্ধারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ রেখেছেন কিনা বাচ্চা উদ্ধারে আমাদের কাজ এখন পর্যন্ত চলতেছে আমরা আগামীকাল এটা কোর্টে আমরা মামলা করবো বাচ্চার জন্য আর এইদিকে আমরা কয়েকদিনের চেষ্টা করলাম দেখে তারা আপসের মধ্যে তাকে বাচ্চাটা ফিরে দেওয়ার চেষ্টা করে কিনা যোগাযোগ করার চেষ্টা করে কিনা তো এইরকম কোনো ফলাফল এখনও আমরা আমাদের কাছে আসেনি সেই হিসেবে আমরা কোর্টের মাধ্যমে বাচ্চাটা ফিরে আনার চেষ্টা করবো তবে কি আপনি তার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করেছিলেন না আমি তার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করিনি তারাই কথাবার্তা বলেছে আর মানে আপনি চেষ্টা করছেন যে মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিতে একটা চেষ্টা চালাচ্ছেন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন মানে তাহলে সর্বশেষ কি আমরা বলতে পারি অডিয়েন্সকে আসলে আপনি এখন সমাজসেবা এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন হ্যাঁ দুইটাই সমাজসেবা এবং নিজের কাজ আগে থেকে বলেছে আমি যে আমি দুইটা কাজ নিয়ে থাকতে চাই একটা মিডিয়ার মাধ্যমে হিরোল মুখ সিনে সেই মিডিয়া নিয়ে থাকতে চাই বাদ বাকি রাজনীতি দিতে করি মানে এককভাবে মনে করে করার চেষ্টা করবো কোনো দলের হয় না আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ